हेलो फिवर्स, वेलकम बैक टू माय चैनल नवान्नर समाहार। आज आबारो आपनादेर सामने चले एलाम एकटा नतून रेसिपिर भिडियो निये। आजके आमी बानाते चलेछि कातला माछेर एकटा अनबद्य असाधारण स्वादेर रेसिपि। चलुन देखे नेवा जाक किभाबे एटा आमी बानाच्छि। देखुन एखाने टोटाल आमी 4 पिस कातला माछ निये निएछि। एबार ई कातला माछटाके आमी ম্যারিনেট করে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন লেবুর রস। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো মতো আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি এখানে 1 টেবিলস্পুন চারমগজ নিয়ে নিয়েছি, 1 টেবিলস্পুন কালো সরষে নিয়ে নিয়েছি, 1 টেবিলস্পুন পোস্ত। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। আর অপর দিকে দেখুন আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলো। সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো মতো লাল লাল করে একদম কড়া করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, মাছগুলোর একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিলাম যাতে অপর দিকটাও একই রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলোকে একটা পাত্রের মধ্যে আমি এক এক করে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে মিনিট দুয়েক মতো আমি ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মিনিট দুয়ে পরে ফিরে এলাম, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকেও এর সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন টমেটোটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো আমি এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিনিট দুয়েক মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন। নুন দেওয়ার পর এটাকে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরও এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন জল। মশলাটা কষানোর সময় যাতে নিচের দিকে লেগে না দেয়, সেজন্য এখানে জলটা আমি ব্যবহার করলাম। জলটা দেবার পর আমি মশলাটাকে ভালো মতো মিনিট দুয়েক মতো কষিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক পরে ফিরে এলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দেওয়ার পর এটাকে আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দেখুন 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। ধনে পাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম, ভালো মতো ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো। সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আবারও 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। পর ফিরে এলাম, আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।